বাহিরে মুচমুচে আর ভিতরে জুসি, এমন একটা স্ন্যাক যদি বাচ্চাদেরকে বিকেলে দেওয়া যায় তাহলে তো কথাই নেই। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন স্ট্রিপস, না হয় চিকেন টেন্ডার। আমার বাসায় খুব বেশি পপুলার, যেটা আমি প্রায় করে থাকি। চলুন দেখি তাহলে কিভাবে করছি। আমাদেরকে বাটার মিল্ক বানাতে হবে, যেটার জন্য আমি নিয়েছি 1 কাপ দুধ। এটা রুম টেম্পারেচারে মিল্ক হতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনেগার, সাদা ভিনেগারটা আমি নিয়েছি। এটা দিয়ে তারপরে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমরা এখন ঢেকে রেখে দিব সাইডে 20 মিনিটের জন্য। বাটার মিল্কটা হতে হতে আমরা চিকেনটা ম্যারিনেট করে রাখবো। চিকেনের জন্য এখানে 300 গ্রাম আমি বোনলেস চিকেন নিয়েছি, যেগুলো এরকম ফিঙ্গার সাইজে কাট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, এরপরে দিয়ে দিচ্ছি আদার গুঁড়া 1/2 টিস্পুন। আপনারা এর পরিবর্তে চাইলে আদা রসুনের বাটাও দিতে পারবেন 1 টিস্পুন। এরপরে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার, এরপরে দিচ্ছি 1/2 টিস্পুন পাপরিকা পাউডার, এরপরে দিয়ে দিচ্ছি চিলি পাউডার 1/2 টিস্পুন। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী। এ পর্যায়ে আমাদের বাটার মিল্কটাও রেডি, যেটা আমরা আগে রেডি করে রেখেছিলাম। দুধটা এরকম ছানা ছানা হলেই বুঝতে হবে কিন্তু বাটার মিল্কটা রেডি। আমি বাটার মিল্কটাও দিয়ে দিয়েছি সবগুলো ইনগ্রেডিয়েন্টসের সাথে, আর এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেশনটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের কাছে টাইম থাকলে আরও বেশি টাইমও রাখতে পারবেন, ওইটাতে রেজাল্ট আরও বেশি ভালো হবে। এখন আমরা ফ্লাওয়ার মিক্সারটা রেডি করব। এর জন্য আমি 2 টেবিল স্পুন কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, যেটা হাতে এভাবে ভেঙে নিচ্ছি। খুব ভালো করে ভেঙে নিচ্ছি। ভাঙা হয়ে গেলে এ পর্যায়ে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি মিক্সারের সাথে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু লবণ দিলেই হবে এখানে। এরপরে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন পাপরিকা পাউডার। আপনারা এর অল্টারনেটিভ চাইলে চিলি পাউডারটাও দিতে পারবেন, লাল মরিচের গুঁড়া যেটা। এরপরে 1/2 টিস্পুন ওরিগানো দিয়ে দিচ্ছি। সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি 1 স্পুন দিয়ে। আমার চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে এর মধ্যে। এখন আমি যেটা করব, চিকেন থেকে যতটুকু সম্ভব বাটার মিল্কটা আলাদা একটা বোলে রাখব। আপনারা পরে দেখবেন এটা কেন করছি। যতটুকু সম্ভব 1 স্পুন দিয়ে, না হয় একটা কাপ দিয়ে বাটার মিল্কটা আলাদা করে নেবেন। এরপরে আমি 1টা চিকেনের পিস নিচ্ছি আর ময়দার মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। চেপে চেপে যতটুকু সম্ভব কোট করে নেবেন। কোটিংটা হয়ে গেলে এরপরে আমরা বাটার মিল্কটা যেটা আলাদা করেছি এটার মধ্যে ভিজিয়ে নেব চিকেন স্ট্রিপসটা। এরকম 1 আঙ্গুল 1 হাত ইউজ করবেন ভিজানোর জন্য, আর 1 হাত ইউজ করবেন কোট করার জন্য। এরপরে আমরা আবার ময়দার মধ্যে কোট করে নিব। এটার জন্য যেটা হবে, আমাদের স্ট্রিপসগুলো অনেক বেশি মোচমোচা হবে বাইরের লেয়ারটা। তো এরকম 2 বার করে আমি কোট করে নিয়েছি, দেখুন এরকম হবে। আমি আরেকটা পিস আপনাদেরকে দেখাচ্ছি ক্লোজলি। আমরা চিকেনের পিসটা নিয়ে আগে ফার্স্টে এরকম ময়দার মধ্যে কোট করে নিব, ভালোভাবে চেপে চেপে যতটুক সম্ভব ময়দাটা কোট করে নিতে হবে চিকেনের পিসের সাথে। এরপর